আসসালামু আলাইকুম। এই প্রবলেমটা যেটা কনসেপ্ট বুকে তোমার নিউ অ্যাড করছে মনে হয়, তো অনেকে প্রবলেম ফেস করছো এটা জানাইছো, তো আমি এটা ইজিলি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো দেখো, এখন আমরা প্রথমে একটা কনসেপ্ট দেখি, যে তুমি চিন্তা করো, এটা একটা হচ্ছে তোমার 1 মিটার দৈর্ঘ্যের 1 কেজি ভরের বর্গাকার কাঠামো জড়তার ভ্রামক পিকি অক্ষের সাপেক্ষে নির্ণয় করো বলেছে। তার মানে এই একটা পুরাটা হচ্ছে বর্গাকার কাঠামো যেটার প্রতিটা বাহু কি সমান। এখন এইটার আমার PQ যে অক্ষটা আছে এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, তাই ঝামেলা হয়ে গেছে একটা। যে আমরা নর্মালি কি জানি, যে ধরো আমার মধ্যবিন্দুগামী, ভরকেন্দ্রগামী এবং লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ইজিলি বের করতে পারতাম, কিন্তু এরকম দেয়নি। আর এখানে আরেকটা ইনফরমেশান, P হচ্ছে তোমার AD যেটা আছে এটার মধ্যবিন্দু, আর Q হচ্ছে তোমার কি AB এর মধ্যবিন্দু। ওকে, কিউ। আচ্ছা, প্রথমে আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, যে এরকম যদি তোমার একটা আয়তাকার পাত থাকে, ঠিক আছে, আয়তাকার পাত যেটা তোমার দৈর্ঘ্য জানা আছে L আর প্রস্থ জানা আছে তোমার কি B। এখন এইটার যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, মানে লম্ব অক্ষ যেটা হচ্ছে তোমার কি এইটা, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, আই মানে ধরো এই পাতটা, আয়তাকার পাতটা হচ্ছে তোমার খাতার কাগজ, এই খাতার কাগজের উপর যদি তুমি একটা কলম রাখো খাড়া করে, তাহলে ওই খাড়া অক্ষটাই হচ্ছে এই অক্ষটা, ভরকেন্দ্রগামী এবং লম্ব অক্ষ যেটা, অবশ্যই মাঝ বরাবর রাখবা। তো এই সাপেক্ষে জড়তার ভ্রামক আমার কি জানি, ফর্মুলা 1/12 m, মানে পুরা পাতের ভর, ইন্টু L² প্লাস হচ্ছে তোমার B². ওকে, এটুকু জানা আছে। তার মানে তুমি চিন্তা করো, এই বর্গাকার পাত যেটা ধরো আমার এই কর্ণদ্বয়ের ছেদ বিন্দুটাই হবে কি আমার ভরকেন্দ্র, ওকে, যেটা করে মাঝ পয়েন্টে তোমার ছেদ করবে। তো আমার এইটা তোমার ধরো আমার এই বিন্দুটা, ওকে, এইটা, তো এই যে এই বিন্দুটা, এই বর্গাকার পাতটা ধরে নাও তোমার খাতার পেজ, ঠিক আছে, খাতার পেজের উপর এই ভরকেন্দ্র যেটা আছে এটার উপর একটা কলম রাখো, তাহলে তুমি কি পাবা, ওই ভরকেন্দ্রগামী এবং লম্ব অক্ষটা পেয়ে যাবা। তো এই পয়েন্টটা, এই লম্ব অক্ষটা ধরে নাও, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ যেটা আছে এইটা সাপেক্ষে জড়তার ভ্রামক ধরে নিলাম আমি IZ, এটা সমান আমি কি লিখতে পারি, 1/12 m, মানে পুরো ভর, ইন্টু A² প্লাস হচ্ছে A², মানে বাহুগুলা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ এ ধরে নিলাম। ওকে, তার মানে কী করতে পারবো, 1/12, মানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমানের জন্য A² যোগ A², ওকে, m ইন্টু 2A² ক্যালকুলেশন করলে কী হবে, 1/6 m A² আশা করি এটুকু বুঝছো, এটুকু কোনো আমার ঝামেলা নাই। এখন IZ যে বের করলাম, এখন আমি আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে তোমার একটা চিন্তা করো, একটা সমতল, যে সমতলে তোমার এরকম দুইটা অক্ষ পরস্পর লম্বভাবে আছে, ওকে, এরকম দুইটা পরস্পর লম্ব অক্ষ আছে, একটা হচ্ছে X আর একটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ, X আর ওয়াই অক্ষ পরস্পর লম্বই থাকে। তো আমার ধরে নাও এই দুইটা একই সমতলে আছে, একই সমতলে মানে তোমার খাতা যেটা আছে, তোমার খাতারতে দুইটা লম্ব টানবা, ওই দুইটা লম্ব হচ্ছে তোমার একই সমতলে আছে, ঠিক আছে, যেহেতু খাতাটা একটা সমতল পরস্পর 90 ডিগ্রি। তো এখন তোমার এক কোনো একটা বস্তুর X অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তোমার IX হয়, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি IY হয়, তাহলে এই IX প্লাস হচ্ছে IY এটা সমান হয় যে তোমার এই যে এই বিন্দুটা, যে খাতার সমতলে আছে লম্ব দুইটা ছেদ বিন্দু, এই বিন্দু থেকে যদি তুমি একটা কলম খাড়া করো, তাহলে আরেকটা অক্ষ পাবা যেটা হচ্ছে মানে কি জেড অক্ষ ধরে নিই আমরা, ওই জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক হয় ওইটার সমান হয়। তার মানে কনসেপ্টটা হচ্ছে একই সমতলে যেই দুটা অক্ষ থাকবে ওদের তোমার সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল, যেটা সমতলের উপর লম্ব থাকবে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যেটা হবে ওটা সমান হয়। ওকে, এখন এটা কেন বলছি, কারণ দেখো তোমার এই পুরা পাতে আমার এই যে দেখো AC যে কর্ণ আছে এবং BD যে কর্ণ আছে এরা পরস্পর কী আছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে লম্ব। তার মানে ইজিলি তুমি এইটাকে আমি X অক্ষ, এইটাকে আমি Y অক্ষ ধরতেই পারি। তাহলে এই বিন্দু থেকে যদি তুমি একটা কলম খাড়া করো, ঠিক আছে, সমতলের উপর, তাহলে ভরকেন্দ্রগামী এবং সমতলের উপর লম্ব অক্ষটা পেয়ে যাবা, হ্যাঁ, কারণ ওইটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা কী পেয়েছি, 1/12 m ইন্টু, মানে 1/6 m A² পেয়ে গেছি। তার মানে এইটা IZ, তার মানে আমি এটুকু লিখতে পারি, যেহেতু এই দুইটা অক্ষ পরস্পর লম্ব, তার মানে X আর Y হিসাবে কাউন্ট করলে আমি ইজিলি লিখতে পারবো IAC যোগ IBD, মানে AC অক্ষের সাপেক্ষে যোগ BD অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক এটা হবে কি আমার IZ এর সমান। এখন ভাইয়া
দেখো এই কর্ণটা সাপেক্ষে এইদিকে যা এইদিকে যা, ভর টর সব কিছু সমান, দূরত্ব ভর সব সমান। আবার যদি বিডি কর্ণ নাও, এটা সাপেক্ষে এই জিনিসগুলোর ভর বিডি এর মতোই কি হবে, সমান হবে। তার মানে আই এসি মানে এসি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যা পাবো, বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সেম পাবো। তার মানে এই দুইটা যদি যোগ করি, তার মানে কি আই এসিকে আমি কি লিখতে পারি, বা তোমার এটাকে আই বিডি লিখতেই পারি, ঠিক আছে, প্লাস আই বিডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার কি আই জেড, তার মানে টু আই বিডি ইজ ইকুয়াল টু কি আই জেড এর মান 1/6 এম এ স্কোয়ার। তাহলে আই বিডিটা কি লিখতে পারি, অবশ্যই 1/12, দুইটা দিকে ভাগ হয়ে যাবে এম এ স্কোয়ার। এটার এম এর মান হচ্ছে তোমার কত, 1 কেজি, আর এ এর মান হচ্ছে আমার 1 মিটার, তার মানে 1/12 কেজি মিটার স্কোয়ার পাবো। ওকে, এইটুক তো আমি বুঝলাম, এখন এইটুক কেন বের করলাম। ওকে, এটা কোয়েশ্চেন হচ্ছে তোমার, দেখো আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য শিখছি, তো পি কিউ যে অক্ষটা আছে, এটা হচ্ছে বিডি যে অক্ষটা আছে, এটা সমান্তরাল, রাইট? আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য কী পড়ছিলাম, যে যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে এবং তার সমান্তরাল কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি আমি জড়তার ভ্রামক জানি, তাহলে সেই অক্ষের জড়তার ভ্রামক আই পি কিউ যদি আমি বের করি, তাহলে এটা সমান্তরাল অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আই বিডি, প্লাস করতে হয় কি পুরো সিস্টেমের ভর ইন্টু সমান্তরাল অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব, এটুকু ধরে নিলাম আমি কি এইচ। ওকে, এইটুকু হচ্ছে সমান্তরাল অক্ষ দুইটা যেটা আছে পি কিউ আর বিডি, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচ স্কোয়ার। তার মানে আমার আই বিডি এর মান জানি, এম এরও মান জানি, ওকে, এম যেহেতু 1 কেজি, এইচ এর মান বের করতে হবে। এইচ এর মান কীভাবে বের করবো, এই পি যে বিন্দুটা আছে এইখান থেকে আমি কি একটা বাহু অঙ্কন করলাম মধ্যবিন্দুর সাপেক্ষে, মানে সাথে এই যে কর্ণের যেটা, আর এইখান থেকে আমি এই মধ্যবিন্দুটার ওপর আমি একটা ধরো লম্ব টানলাম, ঠিক আছে। এখন চিন্তা করো তো, এই যে এটা আমার অ্যাঙ্গেলটা কি আমার 90 ডিগ্রি, না সমকোণ না, তার মানে এই এইটা এই বিন্দু আর এই বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, যার আমার দেখো এই বিন্দুটা আর এইটুকুর যে মধ্যবর্তী দূরত্ব, অবশ্যই এই পি বিন্দু আর এ বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমান। তার মানে এটুক হবে কি আমার, পুরাটা যেহেতু অর্ধেক, তার মানে এটুক হবে 1/2, তার মানে এটুক হবে আমার কি 1/2, রাইট? এখন এইচটা বের করার জন্য আমার এইটুকুর মান যদি জানি, তার মানে আমার কি করতে হবে, এইচ এর মান বের করতে পারবো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ফর্মুলা থেকে। তার আগে আমি পি কিউটা আগে বের করতে হবে। আচ্ছা, এ কিউটা কী হবে, এ বি এর অর্ধেক, তার মানে এটুকু হবে 1/2, তার মানে পি কিউটা আগে বের করবো। পি কিউ ইজ ইকুয়াল টু কী হবে, দেখো পি কিউটা অতিভুজ, এটুক লম্ব, এটুক ভূমি, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, 1/2 হোল স্কোয়ার যোগ 1/2 হোল স্কোয়ার। তাহলে কী পাবো আমার, এখানে পাবো, এটা যোগ করলে 1/2ই পাবো, মানে 1/√2 পাবো, ঠিক আছে, এটা মিটার। এখন পি কিউ পেলাম, পি কিউ এর দেখো আমার এইটুক লাগবে, এই অংশটুক লাগবে, ঠিক আছে, এই অংশটুক, এইটুক জানার জন্য আমার কি পি কিউ এর অর্ধেক, তার মানে পি কিউ এর অর্ধেক কত হবে, পি কিউ এর অর্ধেক হবে তোমার কি 1/√2, এটাকে অর্ধেক করে নিলাম। এখন আমার যে লাগবে এইচ, এইচ এইচটা হচ্ছে লম্ব, এটুক ভূমি, এটুক অতিভুজ, তার মানে আমার এইচ ইজ ইকুয়াল টু কী লিখতে পারবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজটা কি 1/2 হোল স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা কি পি কিউয়ের অর্ধেক, 1/√2 হোল স্কোয়ার। এটুক যদি তুমি ক্যালকুলেশান করো, তার মানে এইচ এর মান আমি পেয়ে গেছি, এটুক পাবা তোমার ক্যালকুলেশান করে দেখবা 1/√2 মিটার আসবে। ওকে, এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, আই পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই বিডি এর মান হচ্ছে 1/12 যোগ আমার হচ্ছে এম, এম এর মান হচ্ছে 1 কেজি, ইন্টু এইচ এর মান হচ্ছে 1/√2 হোল স্কোয়ার। ওকে, এইটু ক্যালকুলেশন করলে তোমার যা পাবা, এখানে 1/12 যোগ এখানে 1/8 পাবা, হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে নিবা, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, হ্যাঁ, এটা হবে তোমার অ্যান্সার। আশা করি বুঝছো, তো আর কোনো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভালো ভালো, ওইগুলো আমাকে দিবা, তাহলে আমি সলভ করে দিব।